গরুর জন্য অবশেষে তৈরি হলো শৌচাগার। সম্প্রতি নেদারল্যান্ডসের এক গবেষক গরুর জন্য শৌচাগারের উদ্ভাবন করেছেন। সে দেশের পূর্ব প্রান্তে অবস্থিত 2-3 সেমের একটি খামারে শৌচালয় নির্মাণ নিয়ে অনেকদিন ধরে পরীক্ষা নিরীক্ষা চলছিল। শৌচাগার নির্মাণের পর সেগুলি কিভাবে ব্যবহার করতে হবে তা নিয়ে গরুগুলোকে ট্রেনিংও দেওয়া হয়। শুনতে যদি অদ্ভুত লাগছে, তবুও এই ট্রেনিংয়ে শুরুতে গরুগুলোকে বশে আনতে বেশ অসুবিধা হয়েছে, তবে আস্তে আস্তে তারা পদ্ধতি কায়রত করে নিয়েছে। যে গবেষক এই বিচিত্র শৌচাগারটি নির্মাণ করেন তার নাম হেঙ্ক হানস্কা। এই পদ্ধতিতে মূত্র সংগ্রহের জন্য গরুর পিছনে একটি বাক্স রাখা হয়। বিশেষ প্রযুক্তি মেনে তৈরি এই বাক্সগুলোর প্রতিটিতে 15-20 লিটার করে মূত্র থাকে। গরুগুলোর খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে এক রোবটের দ্বারা পরিচালিত একটি যান্ত্রিক হাত গরুর ওলানের পার্শ্ববর্তী স্নায়ুকে উদ্দীপ্ত করে, আর তার ফলেই গরুর ইউরিন পাস করার ইচ্ছা হয় এবং ইউরিন পাস করলে তার এই বক্সে জমা হতে থাকে। আপাতত এই খামারের 58টি গরুর উপর পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 60টি গরু একদম ঠিকঠাকভাবে ওই বাক্সে মূত্র ফেলতে পেরেছে। বাকি 15টা খুব তাড়াতাড়ি শিখে যাবে বলে ওই গবেষক ও তার দলের সদস্যরা জানিয়েছেন। কিন্তু হঠাৎ করে গরুর মূত্র এভাবে জমা রাখার প্রয়োজনীয়তা কেন হলো? এক কথাই বললে এটি অ্যামোনিয়ার অন্যতম প্রধান একটি উৎস, যা থেকে তৈরি হয় ইউরিয়া সার। চাষের ক্ষেত্রে এই সারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্দিষ্ট স্থানে গরুর মূত্র ত্যাগের এই ব্যবস্থা অ্যামোনিয়ার উৎস হিসেবে কাজে লাগবে বলে হানস্কাপ জানান।